এই বাঘটি নৌকা থেকে পানিতে লাফ দিয়ে পড়ে আর এখানে অন্য পাশে নৌকায় একটি ছেলে ছিল সে বাঘটিকে দেখে ভয় পেয়ে যায় বাঘটি ছেলেটির দিকে আসছিল ছেলেটিও যত দ্রুত সম্ভব নৌকায় উঠে পড়ে বাঘও নৌকার উপরে ওঠার চেষ্টা করে কিন্তু ছেলেটি ভয় দেখিয়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করে বাঘটি পানির ভেতরে অনেক মায়াবী চোখে তাকিয়ে ছিল ছেলেটির দিকে ছেলেটির মনেও ভয় ছিল যে বাঘটি বোটে উঠে হয়তো তাকে খেয়ে ফেলবে বাঘটি রাত পর্যন্ত বোটের পাশে পানিতে ভেসে ছিল তখন ছেলেটি বাঘটিকে সাহায্য করার জন্য পাশে একটি কাঠ ফালায় যার সাহায্যে বাঘ বোটে উঠে পড়ে কিন্তু ছেলেটি নৌকা থেকে অনেক দূরে ছিল পরের দিন সকালে ছেলেটি একটি মাছ ধরে আর মাছটিকে জোরে জোরে মারতে থাকে মাছটি মারা যায় কিন্তু ছেলেটির খুব আফসোস হয় সে মাছটির কাছে মাফ চাইতে থাকে আর কান্না করতে থাকে তারপর সে মাছটিকে বাঘের কাছে খাবার হিসেবে ব্যবহার করে ছেলেটি অনেকদিন যাবত তাকে ট্রেনিং করানোর চেষ্টা করে আর কিছুদিনের মধ্যে বাঘটি তার বন্ধু হয়ে যায় আর তারা প্রায় 20 দিন যাবত নৌকায় আটকে ছিল যার কারণে তাদের দুজনের শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল